এবার বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের তিন নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। শনিবার রাত 9:30টার দিকে রাজধানীর শ্যামলীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তুলে নিয়ে যাওয়া তিনজন হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান। শনিবার দিবাগত রাত 1টার দিকে একাদশ সংসদ নির্বাচনে ঢাকা 14 সংসদীয় আসনের বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজুর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই অভিযোগ করেন। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এর আগে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে এমন অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ওইদিন বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনা রশিদ। এ বিষয়ে ডিবি প্রধান বলেন বিএনপির ডাকা সমাবেশের কোনো অনুমতি ছিল না, সমাবেশের দিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুইটি মামলায় এমপি সালাউদ্দিন আহমদ প্রধান আসামি, সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের আটকের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দেশকে বিরোধী দল শূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বানোয়াট ও সাজানো মামলায় সালাউদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ ফখরুলের। এর আগে 2015 সালের 30 জানুয়ারি রাজধানীর ওয়ারি থানা এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সড়কের কাছে একটি বাসে পেট্রোল দিয়ে আগুন ধরানোর মামলায় 2021 সালের 3 ফেব্রুয়ারি সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আফসার আনাজ, কালবেলা।